আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শাহরিয়ার অলিস ভ্লগ থেকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াতে। তো কেমন আছেন বন্ধুরা? সবাই অবশ্যই আশা রাখি ভালো আছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকুন এই শুভকামনাতেই আজকের আমি এই ব্লগটা শুরু করেছি। তো আজকে আমি এসেছি এই যে ফেরি পয়েন্ট পার্ক, এটা একটা পার্ক। এই যে পিছনের ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, অসম্ভব সুন্দর, চারিদিকে পানি আর পানি। আর আমি অবভিয়াসলি সবসময় পানির কাছে যেতে পছন্দ করি। তো আমি একটু চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাই। পার্কটাতে চারিদিকে এইভাবে পাটি করছে মানুষেরা, এবং সবাই কিন্তু একটু দূরে দূরে বসেই করছে। পার্কটা মোটামুটি অনেক বড়। এটা নিউ ইয়র্কে অবস্থিত। এটা পাশে আমাদের আছে একটা ব্রিজ, এটার নাম হোয়াইট স্টোন ব্রিজ। এটা এই যে আমি একটু ক্লোজ করে দেখাই, এ খুব সুন্দর এই ব্রিজটা আছে পাশে। আর অবভিয়াসলি নদী, যেটা আমার খুব পছন্দের একটা জায়গা। পানি, পাহাড়, নদী, ভিউ আমি খুব পছন্দ করি, তাই সবসময় চেষ্টা করি নতুন নতুন জায়গায় যেতে, নতুন নতুন কিছু ভিউ নিয়ে আসতে। তো ওই পাশে, অপোজিট পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু ম্যানহাটন মিড টাউন। অপোজিটে আছে ম্যানহাটন, এর পাশে আছে কুইন্স, এই যে আমরা আছি এখানে। তো নদীটা যাচ্ছে, আর এই যে পানির যে ঝিকিমিকিটা একটা আছে না, এটা কিন্তু আসলে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এটা কোনোভাবে বলে বোঝানো যায় না। কি অদ্ভুত এই সিনারিটা না! এক পাশে উপর আকাশ, নিচে কিছু বিল্ডিং দেখা যায়, উপরে আর পানির এই ঝিকিমিকি একটা আলোর আভা। ওফ, অদ্ভুত সুন্দর। বারবিকিউ পার্টি করছে, পিকনিক করছে, মাই গড। আর এই যে একটা দৃশ্য, এটা তো অসম্ভব সুন্দর না, যে উপরে আকাশ, ওই লাইটটা এত কমে গিয়েছে, অনেক সুন্দর। আমি নদীটার চারিপাশ দিয়ে অনেকে ফিশিং করছে, সবাই বসে দিয়ে মাছ মারছে। চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখাতে পছন্দ করি, আর আমি ক্লোজ করে এই ব্রিজটাকে দেখাই। এই যে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, এবং ব্রিজের উপর দিয়ে হাইওয়ে যাচ্ছে, সব গাড়িগুলো সারিবদ্ধভাবে ব্রিজটাতে পড়ছে। আর ওই দিকে আরও কিছু মানুষ আছে, তারা কিন্তু ওখানেও ফিশিং করছে। আর এই নদীটা, নদীটার পানিটা এত স্বচ্ছ, পরিষ্কার, বেঁধে গিয়েছে যে বসে উঠছে না। দেখা যাক কোনো মাছ আছে কিনা। হ্যাঁ, বসেটা বেঁধে গিয়েছিল পাথরে, আবার ছাড়িয়েও গিয়েছে। এই আর কি, আমি একটু চারিপাশটা, আর ওই দিকে যারা পার্টি করছে ওখানে কিন্তু বারবিকিউ মেশিনও আছে। যদি কেউ মনে করে, তারা কিন্তু এখানে এসে বারবিকিউ করতে পারে, কারণ জায়গাটা কিন্তু ফ্যামিলি পিকনিক মোটামুটি সব কিছু মিলে অসম্ভব সুন্দর। এবং আজকের ওয়েদারটাও অনেক ভালো, সেই কারণে এখানে বসে থাকতে অনেক ভালো লাগছে। এই যে দু সাইড দিয়ে যাচ্ছে
দেবেন কিন্তু অবশ্যই কমেন্ট লিখে, কারণ পরিবেশ প্রাকৃতিক পরিচ্ছন্নতা সবই কিন্তু অনেক ভালো লাগে। ও বসে ছিঁড়ে ফেলেছে, ওকে বসে ছিঁড়ে ফেলেছে, এখানে আসলে এত পাথর, তো এখন কি করবা? আমার ছেলে মেয়েদের তাহলে রেডি হতে বলবো, তুমি থাকো বাগানের মধ্যে, আমি ওদের পার্কে ঘুরাবো বসে। কেন অ্যাস্টোরিয়া পার্কে? সবকিছু মিলিয়ে সুন্দর দৃশ্যগুলো, আমরা এখান থেকে, এই যে এখানে, আমরা এখান থেকে আরেকটা পার্কের উদ্দেশ্যে রওনা দিব। আমার মতো কেউ প্রাকৃতিক দৃশ্য এভাবে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, সাথে বেল বাটন কিন্তু অবশ্যই ক্লিক করবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা আমার নেক্সট ভিডিওটা দেখতে পারবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সো কেমন লাগলো আমাদের এই আজকে পার্কটা আর আমাদের এই বেড়াতে আসাটা? অসম্ভব সুন্দর না? তো ফেরি পয়েন্ট পার্ক যদি আপনারা নিউ ইয়র্কে কেউ থাকেন অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। আর আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, কারণ আমি আর পানির পাশে যাব, একটু ঘুরব। সো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাতে এখনকার মতো আল্লাহ হাফেজ।